হাই এভরিওয়ান, গুড মর্নিং। অ্যান্ড ফাইনালি আজ হলো 22শে জানুয়ারি, আমার দিদির বিয়ে। কেমন একটা ইমোশনাল লাগছে, বাট যাই হোক, এখন বাজে সকাল 5টা। ওই দধিমঙ্গল, ওই রিচুয়ালটা আছে যেখানে শাঁখাপলা পরাবে, দিদিকে ওই চিড়ে দই টই খাওয়াবে খই দিয়ে, তারপর মনে হয় মারা সব জল তুলতে বা কিছু একটা করতে বেরোবে। ব্যান্ডের লোককে ফোন করেছিলাম, পাশের বাড়িতেই ওরা আছে, কালকে রাত 12টার সময় চলে এসেছে। তো ওরা ব্যান্ড বাজানো শুরু করবে, তারপরে টোটো ওকে ডেকেছে, মানে টোটোওয়ালা বলা ছিল, ওরা সব চলে এসেছে মারা এই রিচুয়ালটা করানোর পর, তারপরে জল তুলতে যাবে। অলরেডি 5টা সামথিং বাজে, দিদি শাড়ি পরা হয়ে গেছে, আর আমি উঠেছি 2:30টার সময়, উঠে স্নান করেছি। তারপরে মানে সোমবার যেহেতু আজকে ভেজ, ঠিক আছে, বাট ভেবেছিলাম প্রথমে যাব না, মানে ভূতনাথে জল ঢালতে। তারপরে ভাবলাম একে তো সোমবার পড়েছে, তার মধ্যে দিদির বিয়ে, তো ভাবলাম জল ঢালাটা মানে জলটা ঢেলেই আসি, ওর লাইফের একটা নতুন শুরুবাদ, তারপরে সব কিছু নিয়ে ভাবলাম জলটা ঢেলেই আসি। আর প্রতিবার যখন যাই তখন বিয়ের দিনটাও ঢেলে আসি। আমি জানি না আমার বিয়ের দিন আমি যেতে পারবো নাকি, বাট ওর বিয়ের দিনটা গিয়ে ঢেলে আসলাম, যাতে ওর সারা জীবনটা খুব ভালো যাক। কেমন একটা ইমোশনাল ফিল হচ্ছে। যাই হোক, আমি জল তুলতে যাবো না, মারা সব যাবে, সব বড়োরা যাচ্ছে, কেউ বাচ্চারা যাচ্ছে না, একমাত্র আমি ওর সব রিচুয়ালে পার্টিসিপেট করেছি, বাচ্চারা সবাই ঘুমাচ্ছে। ঠিক আছে, তো এখন বেশি কথা বলবো না, চলো ওদিকে রিচুয়ালগুলো দেখায়, তারপর আমি এসে ঘুমিয়ে পড়বো। শুধু এই বোম্মারি কপালে মাথা সারাটা বারবার ঢুকে যাচ্ছে। ছিল না, অনেক কষ্ট করে ঘুমিয়েছি। তো এই যে বাইরে তোমরা শুনতে পাচ্ছ নাকি জানি না, ব্যান্ড বাজার আওয়াজ হচ্ছে,
আর আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, ক্রিম ট্রিম মেখে নিয়েছি, এবার মেকআপ করতে বসবো। আর সব থেকে বড় একটা ব্ল্যান্ডার হয়ে গেছে, মানে কি বলবো, মানে আমার একদম মাথা থেকে জাস্ট আউটই হয়ে গেছে যে দিদির বিয়েতে যেই গাইলোতে ড্রেসটা আমি জি বেন্দ্রিলাতে কাস্টমাইজ করতে দিয়েছি ওটা আসেইনি। মানে অ্যাটলিস্ট ওদের একটা ইনফর্ম করা দরকার ছিল, আমি ফার্স্ট টাইম ওদের থেকে পারচেস করেছি, বাট একটা ওদের ওদিক থেকে মানে একটা ইরেসপন্সিবল ব্যাপার হয়ে গেছে, বিকজ ওরা আমাকে একবারও ইনফর্ম করেনি। ওদেরকে আমি পুরো পেমেন্ট করে দিয়েছি, ওরা বলেছিলো যে ওরা একদিনে জিনিসটা ডেলিভার করবে, আর এটা একদিন এখন শুনছিলাম আমি, ভাগ্যে সকালবেলা মানে ফোন করেছিলাম ডেলিভারি লোকটাকে, এদিক ওদিক সেদিক করে করে মানে পেয়ে গেছিলাম যে এই নাম্বারটা যেই লোকটা ডেলিভারি দেবে, সে বললো আমি তো একটার পর আসবো, একটার পর আমি গায়ে হলুদ ড্রেস পরে আর কী করবো, তো এখন আমি টু ব্যাগে পাঠিয়েছি, ও নিয়ে তারপরে আসবে। আর এখন তো সব রিচুয়াল টিচুয়াল হবে, মানে বিধি রিদ্ধি ওপরে দিদি মেকআপ করছে, আমি এখন রেডি হব। তো ব্যাস ব্লগটা দেখতে থাকো, আজকে ফাইনালি দিদির বিয়ের ব্লগ। মেকআপ জামার সাথে ম্যাচিং না হলে করতে পারছি না। আরে না, আমি কি বলতো, আমি টুকটুকি রাইনাটা না হলে সো গাইস রেডি হয়ে গেছি গায়ে হলুদের প্রোগ্রামের জন্য। আর আমার ফোন না নতুন ফোন, মানে অ্যাকচুয়ালি প্রচুর ভিডিও জমে গেছে আর প্রচুর জিবির ভিডিওগুলো আমি এডিটও করার সময় পাচ্ছি না যে ডিলিট করব, তো এমবি মোটামুটি ফুল হয়ে গেছে, মানে জিবি ভারি ফুল হয়ে গেছে। বৃদ্ধির ভিডিওটা আমি মানে করতে পারি না, যাই না, এদিক ওদিক থেকে জোগাড় করতে হবে যদি কারোর কাছে থাকে, বাট বৃদ্ধির লুকের ভিডিওটা দিদির আছে। তো আমি পরে নিয়েছি একটা ইয়েলো কালারের ধুতি মানে স্কার্ট, এখন তোমাদের ডেসক্রিপশন দেবো যে লুকটা, মানে অ্যাটলিস্ট ড্রেসটা দেখাবো, এখন হাত মানে কেউ নেই, তো ভাবলাম ওই বাড়িতে যখন যাবো মেকআপ করতে এই পরেই চলে যাবো, তখন তোমাদের ওই বাড়িতে গিয়ে ভালোভাবে দেখাবো যে ড্রেসটা। তারপরে ড্রেসটার ডিটেলসের ব্যাপারে বলছি, এই ড্রেসটা যেটা আমি ফাইনালি delivery.com এর অফিস থেকে গিয়ে নিয়ে আসলাম, তো জাস্ট ভেবেছিলাম ফ্লাওয়ার এরকম টিকলি পরেছিলাম এরকম, তার সাথে এই ইয়ারিংগুলো পরেছিলাম যেগুলো স্প্ল্যান্ড থেকে নিয়ে এসেছিলাম, বাট বললো যে টুবা এসেছিলো, বললো ভালো লাগছে না, তারপরে আমাকে পিছিয়ে বললো যে ফুলেরটা মানে যার বিয়ে তাকেই ভালো লাগে, ঠিক আছে তুই এমনি নর্মাল পর, তো তার জন্য মাল্টি কালারের এটা পরেছিলাম, এটা অ্যাকচুয়ালি এড্রেসের জন্য কিনেছিলাম, বাট ওটার সাথেও ভালো লেগে গেছে, এটার সাথেও ভালো লেগে গেছে। তো এখন যাবো ফার্স্টে জল তুলতে, যেহেতু ছেলের বাড়ির লোক এখন এসে পৌঁছায়নি, ওদের সময় লাগবে, রাস্তা যা জ্যাম, মাই গুডনেস, এটা তো বরাবরই আমাদের এখানে মধ্যমগ্রামের রাস্তা জ্যাম থাকে, আমি মনে একটু বেশি তাড়াতাড়ি কথা বলছি। তো যাই হোক, দিদির বৃদ্ধি হয়ে গেছে আর তারপরে এসে আমরা নাচতে নাচতে যাবো, তারপরে এসে গায়ে হলুদের গায়ে হলুদ হবে, তখন দিদি ড্রেস চেঞ্জ করবে। তো আর দিদি ড্রেস ড্রেসের যদি কোনো মানে তোমাদের কোনো ড্রেস ভালো লেগে থাকে, কোনো শাড়ি যেটা যদি মনে হয় যে কোথার থেকে কিনেছি, ডিটেলস আমি জিজ্ঞাসা করলে আমাকে কমেন্টে লিখে দিলে আমি বলে দেবো, আমি মোটামুটি আমি সব জানি। তো যাই হোক, এখন যাই জল তুলতে, তারপরে এসে গায়ে হলুদের জন্য যাবো। ফাইনালি নাচ টাচও হয়ে গেছে আর জলও তুলে নিয়েছে, আর এটা হলো দিদির আইবুড়ো ভাতের লুক, যেই শাড়িটার ব্লাউজটা পুরোটা স্টোন নাম্বার 6 থেকে নেওয়া হয়েছে। মোটামুটি সব আউটফিটের ডিটেলসই আমি জানি, তাও যদি তোমাদের কোনো মনে হয় যে এই আউটফিটটা কোথার থেকে নিয়েছে সেটা আমাকে একদম কমেন্ট সেকশানে বলতে পারো, আমি সেটা রিপ্লাই দেবো। তারপর ওপরে এসে দেখলাম দিদির তর্ত, আর বিয়ের সময় তর্ত দেখতে কার না ভাল লাগে, আমার তো খুব ভাল লাগে, তাই আমি তাড়াতাড়ি ওপরে চলে এসেছি, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। এখানে দিদির শাড়ি আর এই ব্লু শাড়িটা যেটা দিদি রিসেপশানে পরবে, মিষ্টি দই, তারপরে মশলা দিয়ে ওরা কী সব তর্ত বানিয়েছিলো,
ফ্রুটস দিয়ে বানিয়েছিল, চকলেট, জুতো, দিদির কসমেটিক্স আর যেসব প্রণামী যেগুলো বম্মার জন্য বা যার জন্য ওরা পাঠিয়েছিল, তারপরে ভেজিটেবিলের ঝুড়ি, ফ্রুটসের ঝুড়ি, দিদির ব্যাগ, রুমাল, যাবতীয় যা যা তর্তে দিতে লাগে সব কিছু এখানে সাজিয়ে রেখে দিয়েছিল। কিছু কিছুটা এমন সাজিয়ে মানে মাছ বানিয়েছিল, আবার কিছু কিছু জিনিস সে বানায়নি, বিকজ এখনকার দিনে শাড়িগুলো খুব নষ্ট হয়ে যায় বানালে, তো তার জন্য প্লেন নর্মাল দিয়ে দিয়েছিল। তারপরে ওপরে চলে এসেছিলাম দিদির গায়ে হলুদ হবে বলে, আর এই গায়ে হলুদের এই ড্রেসটা দিদি মিন্ত্রা থেকে নিয়েছিল, আই থিঙ্ক 2000 টাকার মতন নিয়েছিল, ব্লাউজটাও বানিয়েছিল। আর যেই জুয়েলারিগুলো দেখছিল এগুলো সব প্লাস্টিকের মানে ফেক জুয়েলারি, যেগুলো কিনেছিল ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে, আমার ঠিক মনে নেই। গায়ে হলুদ একটু লাগাতে না লাগাতে মনে পড়েছে পায়ে আলতা পরা হয়নি, তাই এখানে কাকিমণি দিদিকে পায়ে আলতা পরিয়ে দিচ্ছে। আর আবার দিদি এখানে চলে গেল মানে গায়ে হলুদের জন্য, সবাই গায়ে হলুদের হলুদ লাগিয়ে, যেটা উত্তম বলে একটা বানানো হয়েছিল দই টই দিয়ে, এই দেখো দিদিকে পুরো হলুদ বানিয়ে দিয়েছে। আর এদিকে দিদির মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো, তার জন্য আরও বেশি তাড়াহুড়ো লেগে গেছিলো, বিয়ের দিন এটাই হয়। তো এবার ফাইনালি দিদিকে জল ঢালা হবে, আর সত্যি দিদির বিয়ের দিন যা ঠান্ডা ছিল, দিদিকে যেভাবে জল ঢালছিল দিদি তো পুরো কেঁপে যাচ্ছিল। ঠান্ডা ঠান্ডা জল, দিন 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 হাত ধরে হাত ছেড়ে আস ছেড়ে আস, হাসি দেবো, আরে ও হাসছে হাসছে, হবে হবে হবে, চলো চলো চলো, আরে চলো চলো। ফাইনালি জল ঢালার পর এবার দিদি ওই আইব্রো কুটি যেটা থাকে ওটা ভাঙার পালা, তো এটা ভেঙে দিদি এবার স্নান করে চলে যাবে মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করতে। আর মেকআপ আর্টিস্ট গার্ডেনেই ওয়েট করছে, যেটা আমাদের ওয়েডিং ভেনিউ। সো গাইস ফাইনালি এটা হলো দিদির বিয়ের হালদির আউটফিট, যেটা আমি জি ভেন্ডিলা থেকে কাস্টমাইজ করেছিলাম। আর এই শার্টটা আমি উল্টো পড়েছি, এটা দেখে যাই হোক বুঝতে পারবে না। আর এটা পুরো হাতের এমব্রয়ডারি করা, আর ভেবেছিলাম তোমাদের পুরো লুকটা শেয়ার করবো বাড়ি আসার পর, বাট সিরিয়াসলি পসিবল হয়নি। কেন পসিবল হয়নি? বিকজ প্রচণ্ড খিদে পেয়েছে, বাজে এখন 4টা, জানতাম 4:30টার সময় মেকআপ আর্টিস্ট আসবে, এখন বলছে 5:30টার সময় আসবে, কখন কী হবে রিয়েলি ডোন্ট নো। ওই জন্য মেকআপ টেকআপ তুলে দিয়েছে, আর যেহেতু দই টই মাখানোর জন্য না মানে হলুদ হলুদ ইয়ে হয়ে যাচ্ছে, মানে যেহেতু দইয়ের মধ্যে হলুদ মিক্স করা ছিল, তো যাই হোক এখন খেয়ে নেবো, আর বেশি কথা বলতে পারছি না। চলো দেখছি টুবাইয়ের মা সব রান্না করে পাঠিয়েছে আন্টি, তো দেখাচ্ছি কী কী রান্না করে পাঠিয়েছে, প্রচুর খাবার এত বড় টিফিন বক্স পাঠিয়েছে। তো যাই হোক এখন চলো তোমাদের সাথে লাঞ্চটা শেয়ার করি, তারপর একটু রেস্ট নেব। এই হলো বেগুন ভাজা, আলু পোস্ত, আলু ভাজা, ঝুমুর ভাত, এখানে পাঁপড় ভাজা, এখানে বাঁধাকপি, আর এখানে ফুলকপি দিয়ে ডাল।